নমস্কার দর্শক বন্ধু, আমি আপনাদের প্রিয় বন্ধু রাজেন্দ্র। ভাগ্যস্তুপ চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগতম। সাথে আপনাদের জন্য রইল অঢেল অফুরান শুভেচ্ছা অভিনন্দন। প্রতিদিনের ন্যায় আজকেও একটি নতুন বিষয়ের সাথে একটি নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি। আমার সাথে সবসময় যোগাযোগ রাখতে নিচের ফেসবুক পেজটি লাইক করুন এবং ফলো করুন, আর আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করতে আজই নিচের নাম্বারে রিকোয়েস্ট পাঠান। আসুন এবার আমরা মূল বিষয়ে এসে উপস্থিত হই। দর্শক বন্ধু, প্রতি বছর চৈত্র মাসে শুক্লপক্ষের নবমী তিথিতে আমরা রামনবমী উৎসব উদযাপন করি। পঞ্জিকা অনুসারে রামনবমী উৎসব 2021 সালের 21শে এপ্রিল বুধবার পালিত হবে। এই দিনটি চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথি। হিন্দু ধর্মে এই তারিখটির বিশেষ তাৎপর্য রয়েছে। যদিও এই বছর মল মাসের কারণে এই তিথিটি বৈশাখ মাসে এসে পড়েছে, সাধারণত এটি অন্যান্য সময়ে চৈত্র মাসের শুক্লপক্ষেই এসে পড়ে। ধারণা করা হয় যে চৈত্র মাসে শুক্লপক্ষের নবমী তিথিতে ভগবান রামের জন্ম হয়েছিলেন। ভগবান রাম হল বিষ্ণুর সপ্তম অবতার, এই কারণেই এই তিথিটিকে রামনবমী বলা হয়। এই দিনে ভগবান রামের জন্মবার্ষিকী পালিত হয়। রামনবমীর দিন ভগবান শ্রীরামের বিশেষ উপাসনা করা হয়, ভগবান রামের নাম কীর্তন করা হয়। এই দিন নিয়ম অনুযায়ী ভগবান রামের উপাসনা করা জীবনে সমস্ত সমস্যাগুলোকে দূর করে এবং ভগবান রামের কৃপাদৃষ্টি লাভ করা যায়। দর্শক বন্ধু, নবমী তিথিটি 20শে এপ্রিল 2021 মঙ্গলবার সন্ধ্যা 7:18 থেকে শুরু হবে। এটি থাকবে পরের দিন অর্থাৎ 21শে এপ্রিল 2021 বুধবার সন্ধ্যা 7:09 পর্যন্ত। রামনবমী পুজোর শুভ সময় পঞ্জিকা অনুসারে 20শে এপ্রিল 2021 মঙ্গলবার সকাল 11:38 থেকে দুপুর 2 পর্যন্ত। পুজোর শুভ মুহূর্তের সময়কাল 2:36 মধ্যে। দর্শক বন্ধু, রামনবমী পূজার সরল বিধি আমি আপনাদেরকে জানাব। রামনবমী একটি বিশেষ উৎসব হিসেবে বিবেচিত হিন্দু ধর্মের কাছে, অতএব এই দিনে উপাসনার নিয়মগুলো বিশেষভাবে পালন করা উচিত। এই দিন একটি ফটো যেখানে রাম, সীতা, হনুমান একসঙ্গে আছেন, এই রকম একটি ফটো বা একটি মূর্তি আপনাদেরকে সংগ্রহ করতে হবে। সেটিকে সুন্দর একটি আসনের মধ্যে রাখতে হবে। স্নান করে শুদ্ধ বস্ত্র ধারণ করে একটি শুদ্ধ আসনের ওপর বসে আপনাকে উপাসনা করতে হবে। প্রতিমার সামনে ঘিয়ের প্রদীপ জ্বালান, সমস্ত দেবদেবীদের স্মরণ করুন, আশীর্বাদ গ্রহণ করুন এবং ভগবান রামের উদ্দেশ্যে ফুল, মিষ্টি, ফল নিবেদন করুন। অবশ্যই পূজা শেষ করার আগে রামের নামে আরতি করুন। তবে অবশ্যই এই দিন যে মন্ত্র জপ করবেন, শ্রীরামের প্রণাম মন্ত্র রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বেধসে রঘুনাথায় নাথায় সাতায় পতয়ে নমঃ, এই মন্ত্র জপ করুন। এটি শ্রীরাম প্রণাম মন্ত্র। এই মন্ত্র জপ করলে শ্রীরামের কৃপাদৃষ্টি আপনাদের ওপর অবশ্যই থাকবে। এছাড়াও রাম রক্ষা কবচ আপনারা শেষে পাঠ করতে পারেন। এই রাম রক্ষা কবচ পাঠ করলে সমস্ত রকমের গ্রহ পীড়া থেকে মুক্তি লাভ করা যায়। দর্শক বন্ধু, এইভাবে রামনবমী উৎসবটিকে আপনারা উদযাপিত করুন, পালন করুন। ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। আগামী ভিডিওতে আবার নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। জয় গুরু।